আগামী 18 জুন সাউথহ্যাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। আর এই ম্যাচ খেলতে নির্ধারিত সময়ের অনেক আগেই ইউকে পৌঁছে যাবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল, এমনটাই তৈরি হয়েছে জল্পনা। কোভিড নাইন্টিনের জেরে একাধিক দেশে একাধিক রকমের কোয়ারেন্টিন সম্পর্কিত নিয়ম জারি রয়েছে, আর সেই বিষয়টি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটাই মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে এবারের আইপিএল শেষ হওয়ার পরেই ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটারদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশগ্রহণ করার জন্য চার্টার্ড প্লেনে ইউকে উড়ে যাওয়ার কথা ছিল। যদিও একাধিক টিমে করোনায় সংক্রমণের খবর প্রকাশ্যে আসার পর এবারের মতো অনির্দিষ্টকালের জন্য বাতিল হয়ে যায় আইপিএল। সূত্রের খবর অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ক্রমাগত ইউকে সরকার এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করা হচ্ছে এই বিষয়ে, যাতে কোনো রকম সমস্যা ছাড়াই বিরাটরা পৌঁছে যেতে পারে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে। গত 23 এপ্রিল থেকে করোনার জেরে ভারতীয়দের ইউকেতে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে, সেই নিয়ম এখনও জারি আছে। তাই বিরাটদের ইংল্যান্ডে পৌঁছাতে যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়, তাই অধিক তৎপর হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিস্থিতি বিচার করে মনে হচ্ছে খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ডের টেস্ট সফরের উদ্দেশ্যে খুব শীঘ্রই দল ঘোষণা করা হবে।